Assalamualaikum everyone, welcome back to my channel, Fitty Blogger. Anita আশা করি সবাই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি, আজকে হচ্ছে আমরা বিয়েতে যাব, তো সেজন্য আমি একটু মেহেদি লাগালাম। তো ফার্স্টে আমি দেখাইছি আর কি আমার মেহেদিটা কেমন হয়েছে। তো আমি যে ড্রেসটা পরব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাপ্তান, আর কাপ্তানের সাথে কি কি পরব সেটাও আমি দেখাবো আপনাদেরকে। আমি ব্যাসলেট নিছি, সাথে নিছি ঘড়ি আর হচ্ছে ইয়াররিং। আর এই কাপ্তানটা এত বেশি সফট ছিল আমার কাছে, খুব মানে পরে খুব ভালো লাগছে। আর এখন হচ্ছে আমি আমার আপুর কি পরবে সেটা দেখাচ্ছি। আমার আপু কাপ্তান পরবে, এটার সাথে ছিল হেজাব। আপু এর সাথে পরবে হচ্ছে চুড়ি আর হচ্ছে ঘড়ি। এই কাপ্তানের কালারটা অনেক বেশি সুন্দর, মানে ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। অ্যান্ড ব্যাগটা নেবে আপু। আমি আশা করছি আমার আজকের এই বিয়ের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফুল প্রপারলি সব কিছুই শেয়ার করব আমি আজকের ব্লগে, আশা করছি ভালো লাগবে। তো আমি রেডি হয়ে নিছি, আর এখন হচ্ছে লিপস্টিক লাগাবো। তো আমার সবচেয়ে বেশি পছন্দের কালার হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা, মানে আমি সবসময় যে কোনো ড্রেসের সাথে এই কালারটা ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি রেডি হয়ে গেছি, আমাকে দেখতে পাচ্ছেন, যদিও মাস্ক পরে আছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে বের হয়ে যাব। তো আমরা সবাই বের হয়ে গেছি, আর এখন হচ্ছে বাসে বসে আছি। তো আমরা সবাই হচ্ছে বাসে যাব আর কি। আর এদিকে হচ্ছে একটা ভাইয়া আমাদেরকে আইসক্রিম দিয়ে গেছে, আমার কি আপুকে, তো ভালো লাগতেছে। আর যেহেতু অনেক বেশি গরম লাগতেছিল, তো আইসক্রিম খেয়ে খুবই ভালো লাগছে। আমরা চলে আসছি, আর আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে একটু সবাইকে ভিডিও করছিলাম। এখানে আমি আমার আপু আমার চাচাতো বোন বসে আছি, আর এদিকে হচ্ছে ভিডিও করছি আমি। তো ওইখানে একটা ভাইয়ার মেয়ে ছিল পিচ্ছি, তো ওকে আমি ডাকতেছিলাম আমার কাছে আসার জন্য আর কি। তো ও আসতেছিল না, ওকে আমি বলতেছিলাম যে আমি তোমাকে চকলেট দিব, তুমি আসো আমার কাছে, তোমাকে তোমার সাথে আমি একটা ছবি তুলি, তোমাকে একটু ভিডিও করি। সে আসবে না, যাই হোক তাকে অনেকক্ষণ জোর করা হয়েছে, শেষ পর্যন্ত সে আসলো না। তারপর আমি তার কাছে গেছি, তাকে অনেকক্ষণ আদর করেছি, বাট সে আসতে চাচ্ছিল না আমার কাছে। সে অনেক সুন্দর করে একটা লেহেঙ্গা পরছে, আর মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। একটু পরে হচ্ছে কনে চলে আসছে, তো আপুকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আজকে যারা যারা আমার ব্লগটা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট বেল আইকনটি আছে সেটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর এখানে হচ্ছে আমি ঘোরাঘুরি করতেছিলাম, একদমই ভালো লাগতেছিল না বসে থাকতে, তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক আর আমি একটু আশপাশ একটু ঘুরি, কারণ কি কমিউনিটি সেন্টারটা অনেক বেশি বড় ছিল আর এখানে একটু মাছের সাথে একটু দুষ্টামি দুষ্টামি করতেছিলাম আর কি। আমি এখানে হচ্ছে বরপক্ষ চলে আসছে, আমার ইচ্ছা ছিল যে নিচে গিয়ে ভিডিও করার, বাট অনেক বেশি মানুষ ছিল সেজন্য সম্ভব না। আর এখানে সবাই ফটোশ্যুট করছে, আমিও অনেকগুলো ফটোশ্যুট করেছি, যদিও আমি সব সময় মাস্ক পরে থাকি ঠিক আছে, বাট ফটোশ্যুটগুলো হচ্ছে মাস্ক ছাড়া করেছি যার জন্য আমি শেয়ার করতে পারি নাই, মাস্ক সহ যদি করতাম তাহলে শেয়ার করা যেত। যাই হোক, এখন হচ্ছে খাবার দাবারের পালা, অনেকক্ষণ পর যে হচ্ছে এখন খাবো আর কি। তো বিয়েবাড়ির খাবার বলে কথা, তো এখানে হচ্ছে কাচ্চি করছিল আর কাচ্চি তো আমার খুবই ভালো লাগে, তো আমি নিতে গিয়ে পুরো মাংস চলে আসলাম, নিতে পারছিলাম না কারণ কি আমি ভিডিও করছিলাম এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিচ্ছিলাম, তো আমি তো এত বেশি খাইতে পারবো না, তো আমি এক পিসই নিছি। আর সবচেয়ে বড় কথা কি, পোলাওটা একদম কম নিলে আর কি পোপালি সব কিছু খাওয়া যায় আমি মনে করি, তো আমি পোলাওটা খুবই কম নিছি। আর এখানে রোস্ট দিছে আর হচ্ছে সাথে ছিল একটা চাটনি, অনেক বেশি মজা ছিল চাটনিটা, সাথে ছিল কাবাব, তারপরে সালাদও ছিল আর সাথে ছিল বোরহানি, বোরহানি তো আমার খুবই পছন্দ আর খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমি ভাইয়া আপুকে ভিডিও করতেছি, তো আশা করছি যে আপনাদের কাছে আমার ব্লগটা খুবই ভালো লেগেছে। সবাই ছবি তুলতেছিল তো আমি একদমই সুযোগ পাচ্ছিলাম না, আর আমার খুবই মানে লজ্জা লাগে, মানে পাবলিক প্লেসে এরকম মানে ভিডিও করে সবাই তাকাই থাকে যে এ মেয়ে কী করতেছে, এ মেয়ে মাছের ভিডিও করতেছে কেন, স্টেজের ভিডিও করতেছে কেন, কি করতেছে এ মেয়ে, তো আমার কাছে খুবই লজ্জা লাগে। মানে পরে দিয়ে হচ্ছে আমি আমার আপুকে হচ্ছে ক্যামেরাটা ধরাই দিই যে আপু তুমি হচ্ছে একটু ভিডিও করো, আমার খুবই লজ্জা লাগতেছে। কালার শাড়ি পরা যে আন্টিটা দেখতে পাচ্ছেন সে আর মাথায় ফুল, উনি হচ্ছে ছেলের মা, তো এই তো আমার আপু হচ্ছে পোপালি সব কিছু ভিডিও করবে এখন।
এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর আমার আপুর ব্যাগ হচ্ছে আমার কাছে আর আমার আপুর কোলে হচ্ছে একটা ছোট বেবি তো যাই হোক আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ